नमस्कार बंधुरा, आमी शुभंकर और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल क्रिएटिव आर्ट एंड गार्डेनिंग। बंधुरा, आजकेर भिडियोटी आमार खूबी प्रिय, आशा करछि आपनादेरो खूबी भालो लागबे। आमादेर प्रत्येकेर बाड़ीतेई कोनो ना कोनो समय नारकेल आनाई हय एबं सेगुली खाबार पर आमरा किन्तु नारकेलेर मालाईटी फेले दिई, किन्तु सेटिके फेले ना दिये आपनारा किभाबे खूब सहजे एकटी सुंदर हैंगिंग प्लांटार बाड़ीतेई बानिये फेलबेन आजकेर भिडियोटी तार उपर। सुतरां आपनाराओ बाड़ीते हैंगिंग प्लांटारटी बानानोर जोन्नो भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखुन। प्रथमेई देखुन एकटी ड्रिल मेशिनेर साहाज्ये आमी नारकेलेर मालाईटी तीन दिके तीनटी फुटो करे निच्छि, एछाड़ाओ नीचेर दिके ड्रेनेज होल करे नेब। এই কাজটি খুব সাবধানে করতে হবে। আপনাদের যদি ড্রিল মেশিন ব্যবহারের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে যাদের রয়েছে তাদেরকে দিয়ে এই কাজটি করিয়ে নেবেন এবং এই ফুটোগুলির সাহায্যে সুতো বেঁধে আমরা হ্যাঙ্গিংটি ঝোলাবো। আমার কাছে মোট তিনটি নারকেলের মালাই রয়েছে, যার মধ্যে দুটি আমি আমার পাড়ার এক দাদার কাছ থেকে নিয়ে এসেছি। দেখুন, সবগুলোতেই আমি নিচের দিকে ড্রেনেজ হোল এবং ওপরের দিকে সুতো বাঁধার জন্য ফুটো করে নিয়েছি। নারকেলটি ফাটানোর সময় চেষ্টা করবেন মালাইটির চারদিক যেন মোটামুটি সমান থাকে এবং গোলাকার হয়, অথবা আপনারা কাটিং মেশিনের সাহায্যেও গোলাকৃতি করে কেটে নিতে পারেন। এরপরে দেখুন, একটি ধারালো কিছুর সাহায্যে মালাইটির ওপরের দিককার অংশটি মসৃণ করার জন্য ভালো করে চেঁচে নিচ্ছি। এর ফলে ওপরের দিকে যে তন্তুগুলি থাকে সেগুলি সম্পূর্ণ উঠে যাবে। বন্ধুরা, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে সবসময় ক্রিয়েটিভ আর্ট এবং গার্ডেনিংকে একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেটা খুবই সহজে এবং নামমাত্র খরচে। আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন। এরপর দেখুন, একটি স্যান্ডপেপারের সাহায্যে ওপরের সারফেসটি ভালো করে ঘষে মসৃণ করে নিলেই আপনার প্লান্টারটি কিন্তু প্রায় তৈরি। ওপরের দিকের সারফেসটি মসৃণ করা হয়ে গেলে আপনারা এগুলির ওপর রং করে নিতে পারেন বা চাইলে শুধুমাত্র বার্নিশও করে নিতে পারেন, তবে আমি সেগুলি কিছু না করে এমনিই রাখছি। এরপর দেখুন, আমি বেশ কিছু পাটের দড়ি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো প্লাস্টিকের, নাইলনের বা যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন। এরপর তিন দিকে সমান তিনটি দড়ি বেঁধে নিলেই আপনার প্লান্টারটি কিন্তু ঝোলানোর জন্য তৈরি। আমি দুটির ক্ষেত্রে পাটের দড়ি এবং একটিতে নাইলনের দড়ি ব্যবহার করেছি। বন্ধুরা, আমার এই প্লান্টারগুলি তৈরি করতে কিন্তু একটা টাকাও খরচা হয়নি। এরপর আমাদের যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো মাটি এবং গাছ। গাছের ক্ষেত্রে দেখুন, আমি এখানে ছোট সাইজের সিঙ্গোনিয়াম, স্পাইডার প্লান্ট এবং অ্যাগেভ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গাছই ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে সমস্ত গাছ অল্প জায়গায় খুব ভালোভাবে বাড়তে পারে সেগুলিকে নির্বাচন করাই ভালো। এখানে গাছের যে চারাগুলি দেখতে পাচ্ছেন সেগুলি আমার বাগানের মাদার প্লান্ট থেকেই আমি তৈরি করে নিয়েছি, ফলে সেক্ষেত্রেও কোনো টাকা খরচা হয়নি। মালাইটির একেবারে নিচের অংশে আমি বেশ কিছু কাঠের ছিলকা দিয়ে দিচ্ছি, এর ফলে ড্রেনেজ সিস্টেমটি ভালো হবে। এরপর মাটি দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে, এর ফলে কোনো এয়ার গ্যাপ থাকবে না। আমি এখানে সাধারণ বালি মাটি ব্যবহার করেছি, কোনো রকম সার ব্যবহার করিনি। আপনারাও যখন মাটি তৈরি করবেন তখন খেয়াল রাখবেন মাটিটি যেন ওয়েল ড্রেন সয়েল হয়, অর্থাৎ মাটিতে একবার জল দেওয়ার সাথে সাথেই যেন জল নিচের অংশ দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। দেখুন, ছোট্ট এই কাগজের কাপটিতেই গাছটি কত সুন্দর রুট ডেভেলপ করেছে। আমি এর রুট বলটিকে সরাসরি মালাইটির একেবারে মাঝখানে বসিয়ে চারদিকে মাটি ভরে চেপে দিচ্ছি। আঙুলের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে এবং ওপরের দিকে পুরোটা না ভরে কিছুটা অংশ ফাঁকা রাখবেন। দেখুন, বাকি গাছগুলোকেও আমি একইভাবে প্লান্টারগুলির মধ্যে লাগিয়ে দিচ্ছি। সবশেষে গাছগুলিকে খুব ভালো করে জলের স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যতক্ষণ না নিচের অংশ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ জল দিতে থাকবেন। এরপর আপনার বাগানের কোনো অংশে ঝুলিয়ে দিলেই হাতে বানানো অসাধারণ এই হ্যাঙ্গিং প্লান্টারগুলি কিন্তু তৈরি, এবং আমি নিশ্চিত আপনার বানানো এই হ্যাঙ্গিং প্লান্টারগুলি আপনার বাগানকে একটি অন্য মাত্রা দেবে এবং আপনার বাগানে আগত যে কোনো অতিথিকেই আকর্ষিত করবে। আরেকটি প্লান্টার দেখুন, যেটিতে আমি সিঙ্গোনিয়াম লাগিয়েছি সেটিকেও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা এই প্লান্টারগুলিতে বিভিন্ন ধরনের সাকুলেন্ট, ক্যাকটাস বা লতাজাতীয় গাছও লাগাতে পারেন। আমি এখানে প্লান্টারগুলিকে খুব সিম্পল রাখলেও আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিকে ইউজ করে এগুলিকে বিভিন্নভাবে সাজাতে পারেন। আউটডোরের পাশাপাশি আপনারা গাছগুলিকে ইনডোরে ঝুলিয়ে দিলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশান থাকলে সেটাও ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিংয়ের ফেসবুক পেজে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।